বলবো, কলেমার গুরুত্বের কথাটা বলবো। ভাইরা আমার বাবাজিরা, আমি ফুরফুরা শরীফের হুজুরদের গাড়িতে বসে বসে, ওনাদের কোলে পিঠে বসে বসে আমি সবসময় পশ্চিমবাংলায় তাম জায়গায় ঘুরতাম। আর একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতাম যে ওনারা যখন ওয়াজে নসিহত করে যে কথাগুলো বলে বলে যায়, কিন্তু তার মধ্যে টার্গেট থাকে যে উম্মতি মুহাম্মাদির ঈমানটা যেন না নষ্ট হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, আপনি এক অক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনার দু অক্ত নামাজ ছেড়ে গেল, আপনার এক সপ্তাহ নামাজ ছেড়ে গেল, আপনার একটা জান্নাতে যাওয়ার আশা থাকবে, কারণ আপনি উম্মতি মুহাম্মাদি, আপনার পাশে আপনার নবী আছে। ও ভাইরা বাবাজিরা, তবে নামাজ না পড়লে আমার আল্লাহ জাহান্নামে দেবে, আর আমার নবী যদি সাফায়াত করে তাহলে আমার আল্লাহ কিন্তু নবীর ওসিলায় জান্নাতে দিতে পারে, তাহলে নামাজ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, রোজা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, যাকাত কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আর এরাই যদি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার এইগুলো হলো একটা একটা রাস্তা, নামাজ একটা রাস্তা, রোজা একটা রাস্তা, আপনার হজ একটা রাস্তা, যাকাত একটা রাস্তা, কুরবানি একটা রাস্তা, আর সমস্ত রাস্তাগুলো যদি আপনার চেনা থাকে, অর্থাৎ সমস্ত ইবাদত যদি আপনি করে, তো আপনার হাতে জান্নাতের চাবিটা যার হাতে থাকবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে? তাহলে এক কথায় বোঝা যায়, সমস্ত আমল করলাম, নামাজ রোজা হজ যাকাত করলাম, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে দুশ্মনী করলাম, তাহলে এই নামাজ রোজা হজ যাকাত নামক যে রাস্তা, এই রাস্তাগুলো চিনে কি লাভ হবে? উত্তর দেন, হবে না। নবী আগে, নবীর জন্য নামাজ, নামাজের জন্য কিন্তু আমার নবী নয়, নবী আগে নবীর কথা বলবো, কলেমা আগে, নামাজের আগে কলেমা, এই কলেমার কথাটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন।